গতকালকের পর আজ পুরো একশো আশি ডিগ্রি পাল্টি মেরে দিলেন শেখ শাহজাহান গতকাল নাকি বিচারপতির সামনে ওয়ান সিক্সটি ওয়ান অর্থাৎ একশো একষট্টি ধারায় জবানবন্দিতে নিজে ইডির উপরে হামলার কথা স্বীকার করেছিলেন এমনটাই রাজ্য পুলিশ জানিয়েছিল এবার আজ সরাসরি আরও একটি বিস্ফোরক খবর সামনে এলো সেটা হলো শেখ শাহজাহানকে সিআইডির জেরায় নাকি শেখ শাহজাহান পুরোপুরি একশো আশি ডিগ্রি পাল্টি মেরে দিয়েছেন ইডির উপর হামলার ঘটনায় তার নাকি কোনো যোগ নেই কাউকে তিনি ডেকে আনেননি বা ফোন করেননি এই হামলার জন্য তাহলে কার দায় কার উপরে তিনি দায়ী ঠেলে দিলেন শেখ শাহজাহানের আজকের জবানবন্দিতে কার্যত পুরো তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে গতকাল পুলিশ বলেছিল ওয়ান সিক্সটি ওয়ানে শেখ শাহজাহান নিজেই স্বীকার করেছে বিচারকের সামনে যে তিনি ইডির উপর হামলা করেছিলেন আর আজ পুরো একশো ডিগ্রি ফাল্টি মেরে দায়ী ঠেলে দিলেন অন্যের ঘাড়ে ঘোষবাবুরা কার্যত আজকের শেখ শাহজাহানের এই বয়ানে মুখ লোকবার জায়গা খুঁজে পাবেন না তোলপাড় পড়ে গেল ঘোষবাবুদের ভিতরে শেখ শাহজাহান গত বৃহস্পতিবার ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর বসিরহাট আদালতে যে বয়ান দিয়েছিলেন তা পুরোপুরি একশো আশি ডিগ্রি পাল্টি মেরে সেই বয়ানের পরিবর্তন করে নিজের দায় কার্যত নিজের কাঁধ থেকে অস্বীকার করলেন নিজের ঘাট থেকে ঝেড়ে ফেললেন নিজের দায় এবার কার উপরে দায় ঠেললেন শেখ শাহজাহান সিআইডির কাছে নাকি স্বীকার করেছেন যে তিনি ইডির উপরে হামলার মাস্টার মাইন্ড নন তিনি কাউকে ফোন করে ডাকেননি বা ইডির উপরে হামলা করার কথাও তিনি বলেননি পুলিশের বক্তব্যে জেরাই শাহজাহান স্বীকার করেছিল ইডির উপরে যখন হামলা হয় তখন তিনি ভয় পেয়ে যান তিনি গ্রেপ্তারি আশঙ্কা করেছিলেন তারপর অনুগামীদের ফোন করেন যে কোনোভাবে ইডি আধিকারিকদের বাড়িতে ঢোকা থেকে বিরত থাকার নির্দেশ দেন তা থেকেই নাকি হামলা কিন্তু সিআইডি জেরা করতেই কার্যত একশো আশি ডিগ্রি বলা যাবে না তিনশো ষাট ডিগ্রি পুরো ঘুরে গেলেন শেখ শাহজাহান তিনি দাবি করেছেন ইডির উপর হামলার ঘটনায় তার কোনো যোগ নেই কিন্তু কেন রাতারাতি তিনি ভোল বদল করলেন সেই প্রশ্ন উঠতে শুরু করলো আর ঘোষবাবুদেরও আশঙ্কা শুরু হলো